বাংলা সাহিত্যের নানা স্বাদের গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন গপ্প সপ্প। আজ আমাদের নির্বাচিত অনু গল্পটি হল সিঁধেল চোর, রচনায় মৃত্যুঞ্জয় দেবনাথ, প্রধান চরিত্রে নেত্যবাবু ও নন্দ পাটারি, গল্পপাঠ ও চরিত্রায়নে রকি বোধক। শ্রোতাদের মনোরঞ্জনের কথা মাথায় রেখে আমরা কিছু স্বর পরিবর্তনকারী সফটওয়্যারের সাহায্য নিয়েছি। শুরু করছি আজকের অনুগল্প সিঁধেল চোর। একে মাটির দেয়াল, তাই নোনা ধরা। শীত কাটতে গিয়ে তবু নাকের জলে চোখের জলে নন্দ, তারপর মাটি ফুঁড়ে ঘরে উঁকি মারতে চক্ষু চড়ক, কি আশ্চর্য! এই মধ্যরাতেও দিব্যি টেবিলে বসে কলম চুষছেন নেত্যবাবু। নন্দ বেশ জানে এ জগতের বাসিন্দাই নন তিনি, এখন আছেন কল্পলোকে, অর্থাৎ কিনা ইহ জগতের কোনো টুংটাং শব্দই কানে পৌঁছবে না তার, ভেবে খুশি মনে দুই ঠোঁটের ফাঁকে খৈনি পুড়ল নন্দ। তারপর হাওয়ার গতিতে চালালো হাত সাফাইয়ের কাজ, মিনিট পনেরোর মধ্যে রান্নাঘর সাফ। এবারে নেত্যবাবুর টেবিল থেকে চাবিটি নিয়ে আলমারিতে ঝাঁপ দিতে পারলেই কেল্লা ফতে, কিন্তু চাবিটি হাতে নেয় কেমন করে? ও পাশ ফিরে দেখে ফেলেন যদি নেত্যবাবু, খপাত করে পাকড়ে ধরেন তাকে। এমনই সময় নেত্যবাবু বিড়বিড় করে কি একটা বলে উঠলেন যেন, শুনে ফিক করে হাসে নন্দ। হ্যাঁ ঠিকই ধরেছে, ও নেত্যবাবু ছড়া কাটছেন, আওড়াচ্ছেন একই লাইন বারবার। চোরের বন্ধু অমাবস্যা, সাধুর বন্ধু, চোরের বন্ধু অমাবস্যা, সাধুর বন্ধু, আর শব্দ খুঁজে পাচ্ছেন না। অমনি মনের অজান্তে নন্দর মুখ লিক করে বেরিয়ে এলো ভোর। শুনে লাফিয়ে উঠলেন নেত্যবাবু, বললেন, ঠিক বলেছিস কানাই, সাধুর বন্ধু ভোর, যাক বাঁচালি বাপ। কানাই বাড়ির চাকরটির নাম। নেত্যবাবু এখন কল্পলোকে কিনা ভাবছেন কানাই তার ধারে কাছেই ঘুর ঘুর করছে। অমনি টুক করে চাবিটা হাতে নিল নন্দ, তা দেখে ছড়া কাটলেন নেত্যবাবু। চাবি চাবি কি হবে রে কানাই, বল দেখি আমায়। নন্দ উত্তর করে, আপনার লাগি একটু জল পানি আনাই। মাথা দোলালেন নেত্যবাবু, তা বেশ তা বেশ, তবে আন চা। নন্দর পাল্টা, মেটাই মনের বাঞ্ছা। আলমারির টাকায় থলে ভরে সন্তর্পণে শীত কাটা গর্তটার পাশে এলো নন্দ, কিন্তু নচ্ছাড় বেড়ালটা যে মালপত্র বোঝাই পুঁটলির ওপরেই গোল্লা পাকিয়ে শুয়ে তা কে জানত। ঘাড়ে পা পড়তেই বেটা গলা ফাটিয়ে চেল্লালো। অমনি নেত্যবাবুর ভাব কল্পনা উধাও, ভয়ার্ত স্বরে বলে উঠলেন, কে? আবছা অন্ধকার রান্নাঘর থেকে উত্তর এলো, আমি। আমি কে, এখানে কেন? আগে এধার দিয়ে কাজকাম সেরে যাচ্ছিলাম, তা আপনার ছড়া কাটা শুনে দাঁড়িয়ে পড়ল। তাই নাকি? আহ্লাদিত হলেন নেত্যবাবু, পাঠকের বড় অভাব, তাই আবার ছড়া,
হাতের সামনে একজন জলজ্যান্ত পাঠক পেয়ে যার পরনাই খুশি তিনি। বললেন, তাহে শুনবে নাকি আরো গোটা কয় ছড়া? তা শুনতে পারি। গড়গড় করে খান আষ্টিক ছড়া পড়ে গেলেন নেত্যবাবু। সুর করে মাথা দুলিয়ে তারপরে চৈতন্য হলো তার। ভাবলেন, এ বেটা পাঠক না চোর এত রাত্রিরে, তাই আবার ঘরের ভেতর। ছড়ার খাতা থেকে মাথা তুলে সামনে তাকালেন নেত্যবাবু। কিন্তু কোথায় সেই গুণধর পাঠক? কেউ নেই কোথাও। বাজ খাই গলায় চিৎকার করে উঠলেন নেত্যবাবু, কানাই 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 ঘুমোচ্ছে। কানাই ঘুমোচ্ছে কে বললে? আমি নন্দ। নন্দ? নন্দ মানে? নন্দ মানে চোর দেদুর। বলেই নন্দ পাটারি পোটলা কাঁধে ফরুত। নেত্যবাবু কানাই কানাই বলে আরো দুবার চিৎকার করে উঠলেন। কিন্তু কোথায় কানাই, সে তখন নাক ডাকছে। নেত্যবাবু করুণ দৃষ্টিতে চারপাশ তাকিয়ে দেখলেন, রান্নাঘর ফাঁকা, শোকেস ফাঁকা, ফাঁকা টাকার বান্ডিল ভর্তি তার আলমারিটাও। শুনছিলেন লেখক শ্রী মৃত্যুঞ্জয় দেবনাথ রচিত অনুগল্প সিঁধেল চোর। বিশেষভাবে ধন্যবাদ জানাই রকি বোধক মহাশয়কে। ওনার কণ্ঠস্বর এবং নাটকীয় উপস্থাপনা গল্পটিকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। আমাদের প্রয়াস, আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গপ্প সপ্পর তরফ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।